জামালপুরের সরিষাবাড়িতে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রেনের বগিতে থাকা 4 নারী যাত্রী সহ 10 জন যাত্রী আহত হয়েছেন। জামালপুর থেকে তৌকির আহমেদ হাসু জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক 1:10 ঢাকা থেকে ছেড়ে আসা সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন থেকে তারাকান্দি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্য ছেড়ে যাওয়া সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনের হোম সিগন্যাল অতিক্রম করার সময় এই ঘটনা ঘটেছে। ট্রেনে অগ্নিসংযোগের ফলে ট্রেনের বগিতে থাকা 4 জন মহিলা যাত্রী সহ 10 জন আহত হয়েছেন। আহত অবস্থায় 4 নারী আশিকা সুলতানা, মমতাজ বেগম, জেল বেগম, লাবণী আক্তার সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা তাহমিনা বিথিয়ে তথ্য নিশ্চিত করেন। ট্রেনের বগিতে অগ্নিকাণ্ড ঘটনায় যাত্রী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করে। এ ঘটনায় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব উদ্দিন ও সিডিবি মোহাম্মদ শাহনওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন। সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, ট্রেনের অগ্নি সংযোগের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমি ও আমার পুলিশ সদস্যগণ আসি। এ ঘটনায় আমাদের উপর কোন দায়িত্ব অর্পিত হলে তদন্ত করে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি আসেই প্রথমে আটকা দিছি যে অগ্নিকাণ্ড যেখানে শেষ মাথায় আটকা দেওয়ার পরে বাকিদের এদিকে কাজ চলছে এবং ইতিপূর্বে আর ওইদিকে আমি আগুন দিতে দিই দুইটা বগি ফুললি পুরলা বিধ্বস্ত আরেকটা আংশিক একটা সাথে আমার স্টেশনে ইন করে তারপর আমি কয়েকজনকে পাঠালাম যে লাইন ক্লিয়ার দিয়ে আসো। তো লাইন ক্লিয়ার দেওয়ার পরে ট্রেনটা যখন রান করে দশে তো পরে মানুষ খুব চিলেচিলি করতেছিলো। আমি তারপরে অফিস থেকে বের হয়ে দেখেছি ভালো করে আগুন ধরতেছে। আগুনটা প্রথমের আগে আমাদের ক নাম্বার বুকে, তারপরে এখানে তাৎক্ষণিকভাবে সংবাদ পাই যে সরিষাবাড়ি রেল স্টেশনে যমুনা এক্সপ্রেস আন্তনগর ট্রেনে কেবাকার আগুন দিয়েছে। তাৎক্ষণিকভাবে আমি সহ আমার ডিউটিরত অফিসার কোচ সবাই ঘটনাস্থলে আসি, এসে জানতে পারি।